হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমার হেয়ার গ্রোথের ব্লগটাতে অনেকে কমেন্ট করেছিলেন এবং আমাকে ইনবক্সেও জিজ্ঞেস করেছিলেন যে আমি ড্যান্ড্রাফের ক্ষেত্রে কোনো টিপস দিতে পারি কিনা। সো আজকের আমার ব্লগটা বেসিক্যালি ড্যান্ড্রাফ কীভাবে হচ্ছে আপনার চুল থেকে দূর করতে হবে সেটা নিয়েই। তো আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে প্রথমে যেটা বলতে চাই যে আজকে আমি যে তিনটা টিপস দিব আমি ঠিক এক্স্যাক্টলি এগুলোই ফলো করি। গত 5 বছর ধরে আমার চুলে একবারও খুশকি হয়নি। তো চলে যাচ্ছি আমার ব্লগে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনজিং। যেহেতু খুশকি বা ড্যান্ড্রাফ মানেই হচ্ছে আমাদের স্কাল্পের মরা চামড়াগুলো একটা স্তর পড়ে যায় স্কাল্পে, তো আমাদের হচ্ছে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই মরা চামড়াগুলো তুলে ফেলতে হবে, ক্লিন করে ফেলতে হবে। এবং সেটা করার জন্য আমরা একটা ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। তো আমি শ্যাম্পুর সাথে আরেকটা উপাদান ব্যবহার করি, মিশিয়ে তারপরে শ্যাম্পুটা করি যখন শীত থাকে। সাধারণত আমার ড্যান্ড্রাফটা হয় মানে হওয়ার একটা চান্সেস থাকে বা স্কাল্প একটু ড্রাই হয়ে যায় হচ্ছে শীতের সময়। বাট অনেকে সারা বছর ধরে এটা হয় তারা হচ্ছে সারা বছর ধরে ব্যবহার করতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে শ্যাম্পুটার সাথে আরেকটা উপকরণ ব্যবহার করি, সেটাকে মিশিয়ে তারপরে হচ্ছে আমার চুলে লাগাই। সেখানে যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আমি শ্যাম্পুটার সাথে কি মিশাই। এখানে যতটুকু পরিমাণ লেবুর রস নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ শ্যাম্পু নেব। অতএব আপনারা আপনাদের চুলের কতটুকু চুল, কত লম্বা চুল সে অনুযায়ী হচ্ছে লেবুর রস এবং শ্যাম্পু নেবেন। আমার চুল মোটামুটি লম্বা, তাই আমি হচ্ছে আমার চুলের জন্য বেশ খানিকটা শ্যাম্পু লাগে একবার ধোয়ার জন্য, তাই আমি অনেকখানি লেবুর রস নিয়েছি। মোট কথা হচ্ছে যেটুকু লেবুর রস নেবেন তার দ্বিগুণ পরিমাণ শ্যাম্পু নিতে হবে। আমি এখন এর মধ্যে শ্যাম্পুটাকে দিয়ে দিচ্ছি। শ্যাম্পুটা দিয়ে দিয়েছি, এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি শ্যাম্পুটাকে মিলিয়ে নিচ্ছি। আমি একটা প্লাস্টিকের কাঁটা চামচ ব্যবহার করছি। এই চামচগুলো অনেক সময় রেস্টুরেন্টের সাথে বিভিন্ন খাবারের সাথে দেয়, আমি সেগুলোকে বাঁচিয়ে রাখি এই ধরনের কাজে ইউজ করার জন্য। শ্যাম্পুটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার শ্যাম্পুটা প্রায় মিশে গেছে। এরপর যেটা করতে হবে, খুব ভালো করে তো নিশ্চয়ই হচ্ছে আমরা চুলটা ধুয়ে নিলাম শ্যাম্পুটা দিয়ে, আমাদের স্কাল্পটা পরিষ্কার হয়ে গেল। এরপর চুলের মধ্যে লেবুর রস স্কাল্পে, চুলের আগায় না স্কাল্পের আমাদের চুলের গোড়ায় গোড়ায় লেবুর রস ব্যবহার করতে হবে। যে পরিমাণে লেবুর রস আমরা নিব তার অর্ধেক পরিমাণে পানি নিয়ে নেব। যেমন আমি আমার স্কাল্পের জন্য 2 টেবিল স্পুন লেবুর রস নিলে আমার স্কাল্পে পুরোটা হয়ে যায়, সেখানে আমি 1 টেবিল স্পুন পানি ব্যবহার করি। মোট কথা যে পরিমাণ লেবুর রস নেবেন তার অর্ধেক পরিমাণ পানি নিয়ে মিশিয়ে নিতে হবে এবং সেই মিশ্রণটাকে এভাবে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে, মানে আমাদের স্কাল্পে দিয়ে দিতে হবে, বিলি কেটে কেটে চুলের গোড়ায় দিয়ে দিতে হবে। চুলের আগায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর যেটা করতে হবে হালকা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এভাবে চুলের গোড়ায় দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো রাখতে হবে। তো আমার কাছে সময় থাকলে আমি 2 ঘন্টাই রাখি, না হলে 1 থেকে 1.5 ঘন্টাও রাখি। এরপরে এইগুলো চলে যাওয়ার পরে যেটা সেটা হচ্ছে ময়েশ্চারাইজিং। আমি আগেও বলেছি আপনার স্কিনের ক্ষেত্রে, আপনার চুলের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই ক্লিনজিংয়ের পরে ডেফিনেটলি ইম্পর্টেন্ট হচ্ছে ময়েশ্চারাইজিং। তো ময়েশ্চারাইজিং চুলে ধরো আমরা ক্রিম ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা যেটা করি হেয়ার সিরাম ব্যবহার করি বা তেল ব্যবহার করি। তো ড্যান্ড্রাফের জন্য ডেফিনেটলি তেলটা ব্যবহার করতে হবে। তেলটা যেটা করতে হবে সেটা হচ্ছে তেলটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়ে নিই। এই তেলটা আমি প্রায় সারা বছরই ব্যবহার করি, এটা ড্যান্ড্রাফ ছাড়া এমনি চুলের জন্য খুবই উপকারী। তো তেলটা কিভাবে আমি বানিয়ে ব্যবহার করি আমার ড্যান্ড্রাফের জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তেলটা বানানোর জন্য আমি এখানে একটা প্যানে একটা বড় সাইজের পেঁয়াজ এবং 3 কোয়া রসুন, ইন্ডিয়ান যে বড় রসুনগুলো সেই রসুনগুলোর 3 কোয়া নিয়ে মোটামুটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি দেখতে পাচ্ছেন প্যানটা অনেকটাই কালচে হয়ে গেছে, কারণ আমি সবসময় এটাতে তেল গরম করি। এখন এর মধ্যে আমি আগে থেকে বাটিতে নিয়ে রেখেছিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল। আমার যেহেতু চুলটা একটু লম্বা বেশ খানিকটাই তেল আমার চুলে লাগে, তো আমি এই তেলটা একবারই ব্যবহার করব। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী ব্যবহার করবেন, চাইলে এটা আপনারা বানিয়েও রেখে দিতে পারেন, 15-20 দিন বা 25 দিন পর্যন্ত ভালো থাকে। আমি এখন চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে তেলটাকে গরম করব, হালকা হালকা বাদামি না হয়ে যাওয়া পর্যন্ত রসুন এবং পেঁয়াজগুলো। অল্প কিছু সময়ের মধ্যেই, 1 মিনিটেরও কম সময়ের মধ্যে দেখুন ফেনা ফেনা হয়ে আসছে। তো
আমি আর একটু পরে কিছুটা লালচেও হয়ে গেছে এই যে রসুনগুলো আর অল্প একটু সময় পরেই আমি তেলটাকে নামিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলটাকে হচ্ছে নামিয়ে নিয়েছি আমি চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে 2 মিনিটের মতো চুলায় রেখেছিলাম আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি যেহেতু দুইবার দেব আজকে একবার দেব আর দুই দিন পরে একবার দেব আমি এই বাটিটাতে একটা ঢাকনা দিয়ে রাখবো আপনারা যদি লম্বা সময়ের জন্য অনেকগুলো দিনের জন্য করে রাখতে চান তাহলে কাছের বয়ামে রেখে দিতে পারেন তেলটা তো এই তেলটা হচ্ছে আমি ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত আমার তেলটা অবশিষ্ট থাকবে আমি পেঁয়াজ রসুনগুলো ফেলবো না পেঁয়াজ রসুনগুলো এর মধ্যেই থেকে যাবে এই তেলটা সপ্তাহে অ্যাটলিস্ট দুইবার ব্যবহার করতে হবে আমি যেটা করি সেটা হচ্ছে আমি দুইবার ব্যবহার করি যেহেতু আমার চুলে তেমন ড্যান্ড্রাফ হয় না জাস্ট স্ক্যাল্পটা একটু ড্রাই হয়ে যায় যাদের আপনাদের প্রচুর ড্যান্ড্রাফ রয়েছে তারা তিনবার বা চারবারও ব্যবহার করতে পারেন উইকেন্ড কোনো সমস্যা নাই আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে মনে করিয়ে দিচ্ছি যে ওই শ্যাম্পুটা সপ্তাহে দুইবারের বেশি ব্যবহার করবেন না আমি যেটা করি আমি সপ্তাহে একবারই ওই শ্যাম্পুটা ব্যবহার করি আর অন্যান্য সময় আমার চুল ধুতে গেলে আমি নর্মাল শ্যাম্পু ব্যবহার করি কারণ লেবুর অতিরিক্ত ব্যবহারে হয়তো আমার চুলের গোড়াটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড যেহেতু অনেক সময় চুলের গোড়াটা নরম হয়ে যেতে পারে এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ঘন ঘন ব্যবহার করা যাবে না আমি সপ্তাহে একদিন ব্যবহার করি আপনার যদি বেশি পরিমাণে ড্যান্ড্রাফ থেকে থাকে তাহলে আপনারা শুরুর দিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তারপর থেকে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন ব্যবহার করলেও চলবে আর আমি এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমার শ্যাম্পু এবং শ্যাম্পুর পরে হচ্ছে লেবুর রসের যে পানিটা সেটা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এবং এটা একবার ব্যবহার করে দেখুন ফার্স্ট ওয়াশে আপনারা বুঝতে পারবেন যে ড্যান্ড্রাফ কতটা কমে গেছে সো এটাই ছিল আজকের টিপস আমার আজকের ব্লগ বেসিক্যালি আমি ঠিক এভাবেই হচ্ছে আমার চুলের কেয়ার নিই শীতের সময় বেসিক্যালি শীতের সময় বেশিরভাগ মানুষের ড্যান্ড্রাফের প্রবলেমটা হয় তো যাদের ড্যান্ড্রাফ প্রবলেম সারা বছর হয় যাদের এখনো আছে তারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো একদম অল্প খরচে অল্প সময়ে বেস্ট সলিউশন লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনারা শেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে এরকম নতুন নতুন ব্লগ হচ্ছে আমি বানাবো অনেকের অনেক সমস্যা থাকবে আর আই রিয়েলি নিড ইওর সাপোর্ট তো থ্যাংক ইউ সো মাচ